বিল্ডিং এ ছাদ ঢালাই করার পর দেখবেন যে অনেক সময় কিছু মশলা এইভাবে পড়ে যায়, দেখবেন এগুলো পড়াটা স্বাভাবিক কিছু না, তো এগুলো যত তাড়াতাড়ি করে পরিষ্কার করতে পারেন সেটা আপনার জন্য অনেক বেশি ভালো হয়। যেমন কালকে আমি এটা পরিষ্কার করেছি, অনেক দেরি হয়ে গেছে, ওগুলো উঠাতে গিয়ে যে আমাকে মূল যেই সিঁড়িটা এখানে কিছু ভাঙতে হয়েছিল, তার কারণ হলো এগুলো এমনভাবে আটকে গেছে বেশি দেরি হওয়ার কারণে। তো আপনারা খেয়াল রাখবেন যদি এইভাবে যখন আপনার বিল্ডিংয়ে ছাদ ঢালাইয়ের পরে কিছু মশলা এদিক সেদিক যদি পড়ে, সেটা হতে পারে আপনার সিঁড়িতে হোক বা অন্য কোথায় হোক, তাহলে সেটাকে কী করবেন আপনি, তো যত তাড়াতাড়ি পারে ওই দিন হলে তো ভালো হয় তাড়াতাড়ি উঠে থাকবে, অন্যথায় বেশি দেরি হলে আপনাকে অনেক কষ্ট করে সেগুলো ভেঙে ভেঙে উঠাতে হবে। যেমন এখান থেকে অনেক কষ্ট করে উঠাতে হয়েছে, যেহেতু এটার এখনও কার্ডগুলো খোলা হয়নি, সেন্টারিং খোলা হয়নি, দিদি এটা এমনি পড়ে আছে। ভালো থাকুন, সালাম আলাইকুম।